হাই এভড্রিওন হাউ আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক ভাই বললো আমি ফেসবুকে ভিডিও আপলোড করি ফেসবুকে যখন লোকেশান সিলেক্ট করতে যাই তখন যে দুইটি অপশান আমি দেখি কারণ আমি একটি ভিডিও দেখেছি সে ভিডিওতে কীভাবে লোকেশান সেট করতে হয় সে বিষয়ে সেখান থেকে দেখে দেখে লোকেশান সেট করেছি ফেসবুকের সঙ্গে বাট সেখানে আমি দুইটা অপশন পেয়েছি একটু হল একটা সেট করলে জিজ্ঞাসার জন্য চলে আসে আরেকটা সেট করলে এরকম কোনো অপশন আসে না তো এই দুইটার কাজ কী আজকের ভিডিওতে আমি সেই অপশনে যাব যে আপনাদেরকে সেই দুইটা অপশনের কাজ কি সেটা দেখিয়ে দেবো এর জন্য যে কাজটা করতে হবে প্রথমে সেটিং আইকনে গেলাম সেটিং আইকনে যে ওপরের দিকে সার্চ যে অপশানটা আছে এখানে আমি সিলেক্ট করলাম অ্যাপস সিলেক্ট করে আমি সার্চ করলাম সার্চ করলে ওপরে অ্যাপ শো করলো আমি এই অ্যাপসে চলে আসলাম আসার পরে আমি উপরের দিকে সার্চ অ্যাপস নামে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমি টাইপ করলাম ফেসবুক দুইটা অর্ড টাইপ করার সঙ্গে সঙ্গে ফেসবুক চলে আসলো এখন এখানে চলে আসলাম আসলে আসার পরে এখানে পারমিশন যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে লোকেশনে আসলাম যেহেতু লোকেশনের দুইটা সময় দুইটা জিনিস সম্পর্কে জানার জন্য একটি হলো ওয়ালে জাস ওয়ালেজ আক্স হলো যখন আপনি এটি সিলেক্ট করবেন তখন প্রত্যেকবারই আপনাকে জানতে চাইবে আপনি কি লোকেশানটি অ্যাড করতে চাচ্ছেন না চাচ্ছেন না যেমন ধরুন আমি ব্যাকে আসলাম আসার পরে দেখুন এখানে কিন্তু জিজ্ঞাসা চিন্ন চলে আসছে তার মানে আপনাকে প্রত্যেকবারে জানতে চাইবে আপনি লোকেশানটি অ্যাড করতে চাচ্ছেন কি না এখন দুই নম্বর যে অপশানটি হলো আমি দুই নম্বর অপশানে চলে যাই এখানে হুইল ইউজিং দ্য অ্যাপ যখন আমি এই অ্যাপটি ইউজ করব তখন আমাকে লোকেশন ট্যাগ করে ফেলবে যখন কোনো ভিডিও আমি আপলোড করবো এই এই অপশানটি এনাবল করে দিয়ে অটোমেটিকভাবে লোকেশন নিয়ে নেবে নতুন করে লোকেশন অ্যাড করতে হবে না ওয়ালয়েজ আঁক থাকলে প্রত্যেকবারই আমাকে লোকেশন অ্যাড করতে হবে এই দুটার কাজ আছে এটি আশা করি ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে থ্যাংক অল আল্লাহ হাফিজ